পাপ বিদায় হয়েছে, ভালো হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে এই সমস্ত আগল পাগলদের জায়গা নেই। যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান স্ত্রী সুজাতা খায় তৃণমূলে যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে ঠিক এই শব্দবন্ধই ব্যবহার করলেন ওই সংগঠনের রাজ্য সহসভাপতি রাজু সরকার। এছাড়া তিনি সুজাতা খায়ের উদ্দেশ্যে নাম না করে বলেন, এই এলাকার এক মহিলা আজ কলকাতায় গিয়ে বলেছেন, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আমার বাড়ি ভেঙে দিয়েছে। তিনি জানেন না ওনার পাশে যে দুজন বসে আছে তারাই ওর সব বাড়ি ভেঙেছে, দুজন দাঁত কেলানো, একজন এমপি, একজন এক্স এমপি কুণাল ঘোষ ও সৌগত রায়। আপনাদের এলাকার একজন মহিলা তিনি গিয়ে বলছেন আমার বাড়ি ভেঙে দিয়েছে, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আমি ওই দলটা করব না। কত বড় গাধা হলে এই কথা বলে, যার পাশে বসে বলছে তারাই ওর বাড়ি ভেঙেছে, তারাই ওর বাড়িতে আগুন লাগিয়েছে, আর তাদের পাশেই বলছে, আর দু পাশে দুই দাঁত কেলানো একটা এমপি আর একটা প্রাক্তন এমপি কুণাল ঘোষ আর সৌগত রায় ওকে ছেড়ে পাশে গিয়ে বসছে, বলছে এ তো আমার দলের নামেই বলছে। আমরা বললাম মাথা ব্যথা, যত তাড়াতাড়ি গেছে কপাল ভালো, যত তাড়াতাড়ি পাপ বিদায় হয়েছে ভালো। ভারতীয় জনতা পার্টিতে এইসবের আগল পাগলের কোনো জায়গা নেই। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল, এটা দীনদয়াল উপাধ্যায়জির দল, এটা হেগড়েবারের দল, পরিশেষে এটা অটল বিহারী বাজপেয়ীর তৈরি করা দল, এটা 56 ইঞ্চি নরেন্দ্র মোদীর দল। সোমবার পার্থসার ব্লক যুব মোর্চার পক্ষ থেকে পাঁচপাড়া গ্রামে অন্যায় অন্যায় কর্মসূচিতে যোগদান করে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। এদিন বিজেপির রাজ্য যুব মোর্চার সহসভাপতি রাজু সরকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন। তিনি বলেন, 2009 সালে ওনার ফ্লেক্সের নিচে লেখা থাকতো সততার প্রতীক, কিন্তু এখন গোটা বাঁকুড়া ঘুরলেও একটাও ওই ধরনের ফ্লেক্স দেখতে পাবেন না, ওটাও এখন সারদার প্রতীক হয়ে গেছে বলে তিনি দাবি করেন। 2009 সালে আপনারা কি দেখেছিলেন? এইখানেই যদি আমি বলি, আপনাদের এই গাছে কোথাও ল্যাম্প পোস্টে দেখেছিলেন বড় বড় ফ্লেক্স, নীল সাদা শাড়ি পরা একজন মহিলা, আমাদেরই গ্রামের বাড়ির, আমাদেরই ঘরের মেয়ে, তার পায়ে হাওয়াই চটি, কাঁধেতে ঝোলানো ব্যাগ, নিচে লেখা অগ্নিকন্যা, তার নিচে লেখা সততার প্রতীক, একটাও ফ্লেক্স খুঁজে পাবেন না সারা বাঁকুড়া ঘুরলে, সারা পশ্চিমবঙ্গে একটা ফ্লেক্স খুঁজে পাবেন না। কারণ তৃণমূল কংগ্রেসরাও বুঝে গেছে এটা সততার প্রতীক নয়, উনি এসেছিলেন সারদার প্রতীক হয়ে। তাই এই মুখ্যমন্ত্রীর আজকে এই অবস্থা। প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির নাম না করে তিনি বলেন, এখনকার একজন এক্স চেয়ারম্যান বিজেপিতে এসেছেন শুদ্ধিকরণ হতে, তিনি যদি ভাবেন তৃণমূলে যা করেছে বিজেপিতে এসেও তাই করবেন, তবে বুড়ো বয়সের মানুষ কিন্তু আপনার হাড় ভেঙে দেবে। এখান থেকেও এক প্রাক্তন মন্ত্রী, একটা চেয়ারম্যান এখান থেকে মানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, আমি তার চরিত্র নিয়ে কিছু বলতে চাই না, তিনি বিজেপিতে এসেছেন শুদ্ধিকরণ হবে ভালো কথা, কিন্তু মানুষ কিন্তু ক্ষিপ্ত। যদি মনে করেন তৃণমূলে যা করেছেন বিজেপিতে এসেও করবেন, বুড়ো বয়সে কিন্তু হাড় ভাঙতে হবে, সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন, কারণ বিজেপিটা আমরা রক্ত দিয়ে করি, বুকের রক্ত দিয়ে করি। আজকে সভা থেকে তিনি পুলিশ প্রশাসনকেও ছেড়ে কথা বলেননি। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ দিনের বেলায় দিদিমণির জুতো চাটে এবং রাতের বেলায় তৃণমূল কংগ্রেস নেতাদের জুতো চাটে। যদি কেউ কোথাও সব থেকে বেশি আক্রমণ নামে নিয়ে নামিয়ে নিয়ে এসে থাকে, সেটা হচ্ছে এই তৃণমূলের প্রশাসন, যারা দিনের বেলায় দিদির চটি চাটে আর রাত্রিবেলায় তৃণমূলের নেতাদের চটি চাটে। আর আমরা বলছি, সারা রাজ্যের পুলিশের নজর, চোখের নজর কিন্তু বদলাতে শুরু করেছে। এই বাঁকুড়া জেলাতে যত তাড়াতাড়ি বদলে নেবেন তত ভালো, নইলে কাকদ্বীপ থেকে কামদুনি, দীঘা থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে চলে যাবেন একেবারে সেই সুন্দরবন, দার্জিলিং থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কালিম্পংয়ের কোনো জায়গায়, সারা জীবনটা আপনার বাসে আর ট্রামে কাটবে, চাকরি করতে দেব না বিজেপি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই কথা বলে গেলাম। আপনারা যত অত্যাচার করবেন মানুষ তত রাস্তায় নামবে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে বিক্রি করার জন্য একটি বড় ব লিখেছেন, যার নাম দিয়েছেন বিশ্ব বাংলা, তার মালিক ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমি যাদের কথা বলছিলাম একটু আগে,
সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি মুখ্যমন্ত্রী যার ম্যানেজিং ডাইরেক্টর তিনি এই পশ্চিমবঙ্গে সবথেকে বড় কাজ কি করেছেন জানেন? একটু আগে জহরদা বলছিল ব্যাঙের পৌষ্টিক তন্ত্র এঁকেছে, আমি সে কথায় যাচ্ছি না। উনি পশ্চিমবঙ্গকে বেঁচে দেওয়ার জন্য একটা বই এঁকেছে, নাম দিয়েছে বিশ্ব বাংলা, আর তার মালিক কিনা পাইব অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম নিয়ে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিকের টুইট নিয়ে বলেন উনি বাংলা জানেন না, 200 বলতে যেয়ে দু সংখ্যা বলে ফেলেছেন। আগামী বিধানসভায় বিজেপি রাজ্যে 200-র বেশি আসনে জয়লাভ করবে। দাদা আরেকটা বিষয় জানতে চাইবো, ভোট কিশোরী প্রশান্ত কিশোর তৃণমূলে এসেছেন, এক বছর আছেন, কোনো মন্তব্য করেননি, তবে আজকে কিছুক্ষণ আগে মন্তব্য করেছেন বিজেপি দু সংখ্যার ঘরেও যাবে না আগামী বিধানসভায়। কি বলবেন? দু সংখ্যা মানে আপনি কি বোঝেন? 1-0-10 মানেও দু সংখ্যা, 10টা আসনও পাবে না সেটাই বলতে। আমি আপনাকে বলি, এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা কত বলুন তো? এই মুহূর্তে বিধায়ক সংখ্যা হচ্ছে 27, কালকে বা পরশুর মধ্যে এটা 50 ক্রস করে যাবে। তো এগুলো ভাবার কোনো বিষয় নেই, ওনারও মাথার ব্যামো হয়েছে, পিসি ভাইপোর টাকা কম দিচ্ছে, আর উনিও তো জানেন 500 কোটির টাকার কাটমানি কিন্তু পিসি ভাইপোর মা পুরোটা আসেনি, ভাইপো ওখান থেকেও কাটমানি খেয়েছে। পিকের যে টাকা 500 কোটি টাকা তার থেকেও ভাইপো কাটমানি খেয়েছেন, সেই কষ্ট থেকে বলেছি যাতে টাকাটা পেমেন্ট করে, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। আমি আপনাকে বলছি দু সংখ্যা বলতে উনি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছেন যে 200 সংখ্যা পেরোতে পারবে না, উনি ভুল বলেছেন, আসলে বাংলা জানেন না ঠিক করে বলতে পারেন, উনি বলেছেন 200 সংখ্যা পেরোতে পারবেন না, 200 সংখ্যা পেরিয়ে যাবে, আমি আপনাকে কথা দিচ্ছি। কোতুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোতুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।